যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক অপরদিকে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রুশনারা আলী পেয়েছেন গৃহায়ন কমিউনিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্ট আন্ডার সেক্রেটারির দায়িত্ব সিটি মিনিস্টার এর দায়িত্ব পাওয়া টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক সেবা খাতের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবেন এছাড়া তিনি যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের নীতি নির্ধারণীতে নেতৃত্ব দেবেন টিউলিপ সিদ্দিকি সিটি মিনিস্টার হিসেবে ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ ও ঋণ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করবেন এগুলো ছাড়াও আর্থিক বিষয়ক অন্যান্য বিষয়গুলোও তার নিয়ন্ত্রণে থাকবে অপরদিকে গৃহায়ন কমিউনিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্ট আন্ডার সেক্রেটারি হিসেবে স্থানীয় সরকারের আর্থিক বিষয় স্থানীয় সরকারের নীতি যেমন স্থানীয় সরকারের অফিস ন্যাস্ত দায়িত্ব স্থানীয় সমীক্ষা এবং শাসন সংস্কার বিষয়ক দায়িত্ব পালন করবেন রুশনারা আলী এছাড়া তিনি নির্বাচনী নীতি এবং সুষ্ঠ নির্বাচন আয়োজন কার্যক্রম বাস্তবায়নের কাজটি করবেন কোভিড উনিশ অনুসন্ধানের দায়িত্ব থাকবে বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ এমপির উপর রুশনারা আলী দুই সালে লেবার পার্টির টিকিট নিয়ে প্রথমবার এমপি হন এরপর টানা পাঁচবার টাওয়ার হ্যামলেটস বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জয় পান তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকি টানা চতুর্থবার ব্রিটিশ এমপি নির্বাচিত হয়েছেন তিনি জয় পেয়েছেন রাজধানী লন্ডনের হ্যাম্পস্টেড কিলবার্ন আসনে গত চৌঠা জুলাই ব্রিটেন সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে লেবার পার্টি দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে বামপন্থী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার ব্রিটেন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন